পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আঞ্জুমানে ইহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের আয়োজনত চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাহাতিয়া নুরিয়া নকশবন্দিয়া দরবার শরীফত ঐতিহ্যবাহী 52তম জশ্নে জুলুস শোভাযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়। জুলুসের নেতৃত্ব দেয় দরবার সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নাইমি আশরাফি। ফজর 9টায় জুলুস গো দরবার প্রাঙ্গণ নতুন শুরু হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ গড়িয়ানে পুমরা ইউনিয়নের গোচটা জমৌনি আলাহাত আইনে শেষ হয়। কালেমা তৈবা খচিত পতাকা জাতীয় পতাকা ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার ফেস্টুন আতর লইনে নারায়ে তাকবীর নারায়ে রেসালাত স্লোগান লইনে র্যালিত অংশ লইল নবী প্রেমিক হাজার হাজার মুসুন্নি জনতা। জুলুসের রাঙ্গুনিয়ার বিভিন্ন সুন্নি সংগঠনের নেতৃবৃন্দল অংশ লয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচির শেষ দিন ও জুলুস শেষে মিলাদ মাহফিল দেশ ও বিশ্বের শান্তি কামনার মোনাজাতের মধ্য দিয়ে নেয় কর্মসূচি শেষ হয়। নেক্সট নিউজ সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম নালি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন এই চাহ।